तो जया बच्चन धोनी मेर में आश्लेन कोलकाता की करते बांगलार में जिन्हें निजर पाड़ा छेड़े पालिए चेन तार जनों प्रचार करते। तो मैडम जया बच्चन आपना क्या कोटा प्रश्न करे ममता बनर्जी के प्रश्न कर ले तो उन्हीं उत्तर दें ना तो आपना क्या जिज्ञेस करी बोलें तो निजे के बांगलार में बोले आश्चर्य अपनी 1971 आपना सिनेमा धोनी में तार एक डायलॉग आज के सुन चिलम 1971 बाई दे मन करिए दी कथाय कथाय तो बोलें ओई बीजेपी कर सबाई बोलें तो तक क्योंकि तो बीजेपी एक्सिस्टेंस छो ना 71 ओई सिनेमाटार डायलॉगे एक जन बोलछेन ये कोलकाता शहरे आसलम कोलकाता हच्छे पश्चिम बंगेर कैपिटल कोलकाता शहरे एसे देखलाम एखाने केउ बांगलाय कथा बोले ना एखाने हिंदी और इंग्रेजीते कथा बोले। तो मैडम बच्चन किछु बोलबेन ओटा निये 1971 पिक्चर किन्तु कोनो अबजेक्शन तो निश्चय छिलो ना तखन पश्चिमबंगे कोलकाता शहर सम्बन्धे कथा बोलार जन्य আমাদের মাননীয় তো যারা হিন্দি ভাষায় কথা বলে তাদের বহিরাগত বলেন আর তার হয়ে আপনি প্রচার করতে আসছেন কি হিপোক্রিসি না। আরেকটা প্রশ্ন করি ম্যাডাম বচ্চনকে 2008 আপনার ছেলে অভিষেক বচ্চনের একটা কোন অ্যালবাম রিলিজে আপনি গিয়েছিলেন মিউজিক্যাল অ্যালবাম তাতে গিয়ে আপনি একটা বিশাল কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছিলেন আপনি বলেছেন जो मुंबई वाले मुझे माफ कर देना मैं यहाँ हिंदी में बात करूंगी मैं तो यूपी वाली हूँ मैं यहाँ हिंदी बोलूंगी दूसरा कोई भाषा नहीं बोलूंगी। तो जे मुंबई शहर आपनारा एत बछर धरे ओखाने जा होयेछे आपनी एवं आपनार हजबैंड अमिताभ बच्चन होयेछे बम्बे ते गिये कलकाताते एकटा छोटो चाकरी करतेन he became the great amitabh bachchan only after he reached mumbai and mumbai made him a superstar to she mumbai ta ke to apni accept korte parenni you remain a hindi wala from up ajke ekhane nijeke banglar me she je dekhate aschen for what you think bengalis are fools bar bar bolechi manoniya bangali der ar kichu bhabun ulluka patta bhamben na we aren't fools we are an intelligent race উচ্চ জাতি বুদ্ধিটা ভালো রাখি আমরা মাছ খাই তো মাথায় ব্রেনটা বেশি আমাদের গাধা বানানোর আমাদের চেষ্টা করবেন না। এই ম্যাডাম বচ্চন যিনি এই কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিয়েছেন তাকে আজকে আপনি কলকাতা শহরে নিয়ে আসছেন ফ্রম মুম্বাই টু প্রুভ দ্যাট শি ইজ আ বেঙ্গলি ওয়েল আই হ্যাভ নো কমেন্টস অন দিস কারণ আমার বক্তব্য হচ্ছে এভরিবডি ইজ অ্যান ইন্ডিয়ান ফার্স্ট আপনি তাকে ইন্ডিয়ান বললে বোধহয় বেটার হতো বাঙালিদের কাছে কিছুটা হয়তো আপনার অ্যাকসেপ্টেবিলিটি বাড়ত যেটা একদম মাটির তলায় চলে গেছে আর দিনে দিনে যাচ্ছে। আরেকটা প্রশ্ন করি ম্যাডাম বচ্চন ইজ এন এমপি সাপার ইউপিতে তারা কিন্তু কংগ্রেসের সাথে অ্যালায়েন্সে আছে এখানে আপনার সাথে কংগ্রেস কিন্তু অ্যালায়েন্সে নেই ইউ আর ফাইটিং এগেনস্ট কংগ্রেস এটা কি অ্যালায়েন্স হচ্ছে ম্যাম মাননীয় ইউপিতে অন্য অ্যালায়েন্স মানে টিপিক্যালি কংগ্রেস এন্ড টিপিক্যালি তৃণমূল টাইপস না অবশ্য আপনারা তো কংগ্রেসের মতোই হবেন কংগ্রেসের লেজ হয়ে বেরিয়েছেন ইউ হ্যাভ নো আইডিওলজি অফ ইউর ওন আপনারা কংগ্রেসের একটা ল্যাজ থেকে বেরিয়ে এসে একটা পার্টি তৈরি করেছেন কংগ্রেস পার্টি এখানে সিপিএম এর সাথে হাত মেলায় কেরালাতে সিপিএম এর এগেনস্টে ফাইট করে মানে ইউ পিপল আর থাগস গুনস এন্ড রোগস আর আপনারা আমাদের বলতে আসেন আঙুল তোলেন অ্যাটলিস্ট বিজেপি ইজ ফাইটিং ইট অ্যালোন আপনাদের মতো ঠগ জোচ্চরের দলের সাথে আমরা লড়ছি না এই মহা ঠগবন্ধন আপনার 2019 পশ্চিমবঙ্গের লোক দেখে নিয়েছিল সব হাত ধরে দাঁড়িয়েছিলেন মনে আছে চোর চাপাটাগুলো চারা চোরের পার্টি অখিলেশ আনাদার বিগ চোর ফ্রম ইউপি সব এসছিল সবাইকে খাবার ডিস্ট্রিবিউশন করছিলেন কাজের মাসির মতো আপনি তারপরে কি হলো এভরিবডি ওয়ান্টেড টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড ইউর মহা ঠগবন্ধন ডিসলভড এবারে আবার কাকে ডাকছেন জয়া বচ্চনকে অ্যান্ড বাই দ্য ওয়ে লাস্টে ম্যাডামকে জিজ্ঞেস করেনি জয়া বচ্চনকে ইউ রিমেম্বার আপনার যে পার্টির যিনি তৈরি করেছিলেন তিনি মারা গেছেন হাউ রুড ইউ ওয়ে টুয়ার্ডস হিম অ্যান্ড হি ওয়াজ দ্য ওয়ান যে কিন্তু আপনার হাজবেন্ডকে সেই সময় তার পাশে ছিল যখন অমিতাভ বচ্চন ওয়াজ ডেথ রিটেন নেমো খারাম আর কিছু নয় ইউ ক্যানট বি আ বেঙ্গলি
বাঙালি হয়ে এত নেমো খারাপি? এভরিবডি রিমেম্বার্স কঙ্গনা রানাউতের ড্রাগের গল্পটাও মনে আছে তো? ইউ হ্যাড অ্যাকিউজড হার, তারপরে কি হলো? আপনাদের ছবি বেরোলো, ইউ, ইয়ার ডটার, অল অফ ইউ টেক ড্রাগস, দ্য পট কডলিং দ্য কেটল ব্ল্যাক, শেম অন ইউ। এসছেন কলকাতা শহরে, বেরিয়ে যান, বেড়াতে এসছেন, বেরিয়ে যান, প্রচার প্রচারে নামবেন না। যদি বহিরাগত হন তো ইউ আর অলসো আ বহিরাগত, ইউ আর কামিং ফ্রম মুম্বাই, উই কনসিডার ইউ অলসো আ বহিরাগত, ইফ ইট কামস টু দ্যাট। আমরা যদিও বলি না, ইট ইজ মাননীয়া হু ইউজেস দ্য টার্ম বহিরাগত, উই ডু নট। ইউ আর ওয়েলকাম ইয়ার অ্যাজ আ ডটার, ঘুরুন, বেড়ান, প্রচারে নামবেন না। প্রচারে নামলে কিন্তু এই প্রশ্ন সম্মুখীন হতে হবে।